রাজধানীতে কেউ মানছে না যান চলাচলের নতুন নির্দেশনা প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় নেই পুলিশের মধ্যেও তৎপরতা দেশের ট্রাফিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ গতিসীমা বিষয়ক নীতি বাস্তবসম্মত নয় বলছেন পরিবহন বিশেষজ্ঞরা আরিফুর রহমান সবুজের রিপোর্ট ছবি তুলেছেন রাকিবুল ইসলাম সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা মহাখালীর দীর্ঘ যানজট পেরিয়ে গাজীপুর রুটের এই বাসটি যখন কাকলি সিগন্যাল পার হচ্ছে স্পিড মিটারে গতি তখন প্রতি ঘন্টায় সত্তুর থেকে আশি কিলোমিটার রাজধানীর অভ্যন্তরীণ রুটের বাসগুলোর চিত্র আরও ভয়াবহ কে কার আগে পৌঁছাবে পরের স্টপেজে এ যেন তারই প্রতিযোগিতা পারাবাড়ি স্পিড হয় ধরলেই স্পিড বা সত্তর আশি স্পিড নব্বই টানা জায়গা এত ওপর টান দেওয়া আবার একবারে নিশো টান দেওয়া যায় মানে সমানভাবে চলাই প্রাইভেট কার মাইক্রোবাস সিএনজি চালিত অটোরিক্সা ট্রাক কিংবা মিনি ট্রাক এক্ষেত্রে আরও এক ধাপে গিয়ে সবচেয়ে বেশি বেপরোয়া মোটরসাইকেল চালকরা অথচ মাসখানেক আগে রাজধানীতে মোটরসাইকেল চলাচলের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে দেয়া হয়েছিল ঘন্টায় ত্রিশ কিলোমিটার আর অন্যান্য যানবাহনের ক্ষেত্রে তা চল্লিশ কিলোমিটার প্রশ্ন হচ্ছে এই নির্দেশনা কেন মানছেন না চালকরা তিরিশে যদি একটা রানিং রাস্তায় আমি যাই তাহলে তো পিছনের গাড়ি আমার ঠেলবে আর ওইটা ওই টাইম মতো কিন্তু যাওয়া যাবে না দ্রুত যেতে চাই এই জন্যই তো বাইক ইউজ করি তা সেখানে যদি আমি ত্রি স্পিডে যাই তাহলে তো আমার যেতে দেরি হবে তাহলে বাইক চালালাম চালায় লাভ কন্টেস্ট গেছে ধাক্কা করো যাতে করে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং এই কারণে দুর্ঘটনা হচ্ছে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন যানবাহনের যে গতিসীমা নির্ধারণ করা হয়েছে তা এ দেশের সড়ক ব্যবস্থার বাস্তবতায় বিজ্ঞানসম্মত নয় আমাদের দেশে এখনও লেনভিত্তিক গাড়ি চলে না যেখানে এখনও ট্রাফিক পুলিশ হাতের ইশারায় সিগনাল অপারেট করে সেখানে আপনি বলছেন একই লেনে পাঁচ ধরনের যানবাহনের পাঁচ ধরনের গতিসীমা তাহলে আপনি কি করছেন আপনি আরও গতির তারতম্য বাড়িয়ে দিচ্ছেন যেখানে আপনি ঝুঁকি কমানোর জন্য গতিসীমা দিচ্ছেন সেখানে আপনি আসলে ঝুঁকি বাড়িয়ে দিচ্ছেন অবশ্যই এই নির্দেশনা বাস্তবায়নে তৎপরতা উচ্চক্ষে পড়েনি সড়কে হাইওয়ে পুলিশের কাছে কিছু স্পিড গান থাকলেও নেই মহানগরীর ট্রাফিক বিভাগে শুধুমাত্র এটা ইমপ্লিমেন্ট করা যে কত কিলোমিটার ব্যাগে গাড়ি চলে এটা এই মুহূর্তে ঢাকা মহানগরীতে একটু কঠিন কাজ মূলত এসডিজি অর্জনে দু সালের মধ্যে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে যানবাহনের গতি নিয়ন্ত্রণের এই সিদ্ধান্ত নেয় সরকার এমন বেপরোয়া গাড়ির চলাচল দেখে কে বলবে এই ঢাকা বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর এমন ফাঁকা সড়ক পেলে সবাই যেন বেমালুম ভুলে যান সড়কের সর্বোচ্চ গতিসীমার কথা নজরদারিও নেই ফলে অহরহ ঘটছে দুর্ঘটনা নিমিশেই হারিয়ে যাচ্ছে এক একটি প্রাণ আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা